সুপ্রিয় ভিউয়ার, আমাদের ডিলাইট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা 2022 সনের অমর একুশে গ্রন্থমেলা কোথায় কিভাবে হচ্ছে এবং সেখানে কিভাবে যেতে হবে, আপনি কিভাবে যাবেন মেলা মাঠে, সেসব নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আবার আমরা শুরু করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। এটা যে এই যে দেখছেন, এটা কিন্তু মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন, একদম বাংলা একাডেমির সামনে। এর নিচ দিয়েই আসলে যেতে হবে বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলাতে। অমর একুশে গ্রন্থমেলার যে একটা পার্ট সরোয়ারদী উদ্যানে এখন হয়, আমি সেখানে প্রথমে ঢুকব, তারপরে বাংলা একাডেমি চত্বরে একটু দিয়ে শেষ করব। তো শেষ পর্যন্ত সাথে থাকবেন, আমি কিন্তু ভিডিওর শেষ পর্যন্তই আপনাদের সাথে আছি, কোথাও যাবেন না। সুপ্রিয় ভিউয়ার, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তারা নিয়মিতই জানেন, তারা সবসময়ই জানেন, আমরা কিন্তু নিয়মিত উন্নয়নমূলক এবং উল্লেখযোগ্য সব কর্মকাণ্ড নিয়ে ভিডিও মেক করি, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই অমর একুশে গ্রন্থমেলার ভিডিওটা ধারণ করার উদ্যোগ নিয়েছি। এখনও মেলা যদিও শুরু হয়নি, মেলা এবার হবে কি না তাও আসলে এখনও সম্পূর্ণ না, এখনও পরিষ্কার না, তারপরেও আমরা দেখব মেলা মাঠে কি বর্তমান কি অবস্থা, সেখানে কোনো প্রকাশনা, কোনো প্রকাশনীরা আসছে কি না, কোনো কাজকর্ম চলছে কি না, কোনো প্রস্তুতি আছে কি না, সেসব নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আপনি সাথে থাকবেন, আমরা কিন্তু একদম এখন সরোয়ারদী উদ্যানের মেলা মাঠের প্রাঙ্গণে ঢুকছি, দেখি এখানে কি অবস্থা আছে। আমরা দেখব, একে একে আমরা দেখব, যতটা সম্ভব আমরা আপনাদেরকে দেখাবো মেলা মাঠের মধ্যে কী সব কর্মযজ্ঞ চলছে। অমর একুশে গ্রন্থমেলা, ব্যাপকভাবে পরিচিত একুশে বই মেলা, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে ও বর্ধমান হাউস ঘিরে অনুষ্ঠিত হয়। 2014 সন থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সরোয়ারদী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে, তবে বাংলা একাডেমি প্রাঙ্গণেও মেলার একটি অংশ আয়োজন করা হয়। এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায়, 1972 সন 8 ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। এই 32টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলার ঐতিহ্য, স্বাধীন বাংলার সাহিত্য পরিষদ, বর্তমান মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। 1972 থেকে 1976 সন পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান, অন্যান্যরা অনুপ্রাণিত হলে 1978 সনে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন। 1979 সনে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি, এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। 1983 সালে কাজী মঞ্জুরে মাওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন সম্পন্ন করেন। কিন্তু তৎকালীন সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে দুজন ছাত্র নিহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। 1984 সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়। সেই বই 32টি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে প্রাণের মেলা, সুনামধন্য বইমেলায় পরিণত হয়েছে। বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলন না হওয়ায় 2014 সন থেকে বইমেলা সরোয়ারদী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার, আমরা কিন্তু মেলার মূল বেশিরভাগ স্টলগুলো কিন্তু এখন সরোয়ারদী উদ্যানে, আর আমরা সেখানটায় দেখাচ্ছি। বেশ একটু মনে হচ্ছে বাস খুঁটি গাড়াগাড়ি চলছে, আর বিকেল মেলা গেছি, তারপরে সেদিন ছিল শুক্রবার, যার ফলে মেলা মাঠে সরোয়ারদী উদ্যানে প্রচুর লোক সমাগম। এখানে স্টুডেন্ট ছাত্রদের খেলাধুলা থেকে শুরু করে প্রচুর লোকের সমাগম দেখা গেছে, কারণ শুক্রবারটা এখানে সবাই একটু গা এলিয়ে দিয়ে বসে, তো যার পরিপ্রেক্ষিতে বেশ জমজমাট মনে হচ্ছে। আমরা কিন্তু এখন আছি
শরণার্থী উদ্যানে, এটি দেখছেন শরণার্থী উদ্যানের বইমেলার মাঠ। আশা করি বইমেলা আমরা দেখব, তবে এখনও যদিও বইমেলা হবে কি না সংশয় আছে মানুষের মধ্যে, কারণ করোনা সংক্রমণ বেড়ে গেছে, ওমিক্রন এসব নিয়ে মানুষ খুব আতঙ্কিত আছে গোটা দেশসহ সারা পৃথিবীতেই। তার মধ্যে এই বইমেলা গতবারও বেশ মেলা জমছিল, আবার মেলার প্রচণ্ড বিড়ম্বনা হয়েছিল এই করোনার জন্য, কয়েকবার মেলা ভাঙা, মেলার দিনক্ষণ পাল্টানো, নানান রকম সব ঝোট ঝামেলা ছিল। এবারও করোনার বেশ মানুষ বেশ আতঙ্কিত, তার মধ্যেও মেলার প্রস্তুতি দেখে মনে হচ্ছে মেলা আসলে হবে। তো আমরা আশা করছি মেলা যেন হয়, তো তারই পরিপ্রেক্ষিতে আমরা সেই আশা নিয়েই কিন্তু আজ এই মেলা মাঠের আপডেট জানানোর জন্য আমরা পায়ে হেঁটে গেছি মেলা মাঠে, এবং সেখানটা ঘুরে ঘুরে আমরা বেশি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। সুপ্রভিয়ার, আমি শেষ পর্যন্ত আছি, আপনি সাথে থাকুন, কোথাও যাবেন না। অমর একুশে গ্রন্থমেলা ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে ও বর্ধমান হাউস ঘিরে অনুষ্ঠিত হয়। তবে বাংলা একাডেমি প্রাঙ্গণেও মেলার একটি অংশ আয়োজন করা হয়, কিন্তু খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে এবারও মেলা দুই সপ্তাহ পিছিয়ে গেল অমর একুশে বইমেলা। এর ফলে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু না হয়ে বরং 14 বা 15 ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের বইমেলা, এখনও হতে পারে বলা হচ্ছে। একটি সূত্রে আসলে পাওয়া গেছে নাকি মেলা এবার হবে, তবে ফেব্রুয়ারির প্রথম থেকে হবে না, 14-15 দিক থেকে হয়তো চালু হতে পারে। আমরা আশা করছি তাই যেন হয়, মেলা যেন হয়, প্রাণের মেলা, আমরা প্রাণ খুলে মেলায় যাব। মেলা যে আনন্দ উল্লাস, বই কেনাকাটা, বইয়ের সাথে সম্পর্ক আরও আমাদের সম্পৃক্তভাবে গড়ে উঠবে, সেই কামনা কিন্তু আমরা বরাবরই করে আসছি। এবারও যেন আমাদের তাই হয়, আমাদের এই করোনা পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে আসে এবং মেলা যেন সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, আমরা সেই কামনা করছি, বারবার সেই কামনা করছি, সবাই যেন আমরা একই কামনা করি। গত 16 জানুয়ারি মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা বিষয়টি জানিয়েছেন। আমি সূত্রটি ভিডিওর নিচের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন। তিনি বলেন, অফিসিয়াল চিঠি আমরা এখনও হাতে পাইনি, তবে 1 থেকে 2 সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। সুপ্রিয় আমরা কিন্তু মেলা মাঠটা পুরাই দেখিয়ে ফেলছি, দেখছেন বাঁশ দিয়ে খুঁটি দিয়ে বেশ একটা প্রস্তুতি কিন্তু চলছে, আমার মনে হচ্ছে মেলা হয়তো হবে। তো আমরা কিন্তু সে আশা করছি, এই যে দেখছেন বাঁশ দিয়ে স্টলগুলো বানানো শুরু হয়ে গেছে, এই শরণার্থী উদ্যানের সম্পূর্ণ মাঠটাই কিন্তু কাজ চলছে মেলার, এই যে দেখছেন মেলার প্রস্তুতি চলছে শরণার্থী উদ্যানের সম্পূর্ণ মাঠটাই। করোনা সংক্রমণের কারণে গত বছর অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়নি, লেখক প্রকাশকদের আগ্রহে মার্চের 18 তারিখে মেলা শুরু হয়, শেষ হওয়ার কথা ছিল 14 এপ্রিল। এর মধ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় 3 দফায় মেলার সময় পরিবর্তন করা হয়, পরে 12 এপ্রিল মেলা বন্ধ করে দেওয়া হয়। খুবই দুঃখজনক সুপ্রিয়, আমরা এবার তা আশা করছি না, আশা করছি মেলা এবার হবে, আমরা কিন্তু বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার শরণার্থী উদ্যানের মেলার মাঠ পুরাই দেখিয়ে ফেলা, আমরা এখন ঢুকবো, আমরা কোথায় ঢুকবো আমাদের একটু বাকি আছে, সেটা হচ্ছে বাংলা একাডেমি চত্বর। আমরা এখন দেখি বাংলা একাডেমি চত্বরের মধ্যে জাস্ট একটু ক্যামেরা ধরবো, আমরা বেশি সময় নেব না, আপনি সাথে থাকুন, বাংলা একাডেমির দিকে আমরা এগোচ্ছি। এই যে দেখছেন বাংলা একাডেমির ওয়ালে কিন্তু যথেষ্ট চিত্রকর্ম আছে, সেগুলো দেখিয়ে আসলে আমরা, এটা কিন্তু বাংলা একাডেমির গেট, আমরা একটু ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আমরা একটু জাস্ট ক্যামেরা প্যান করে ধরে সেই বাংলা একাডেমির গেটের মধ্যে ঢুকছি। আমি দেখছেন মেলার প্রতি বকুলতলা বেশ, মেলার লেখক নজরুল মঞ্চ, সুপ্রভু, আর বেশি সময় নিব না, এইভাবেই মেলার কাজ কিন্তু চলছে, আপনি আশা করছি আপনি আসবেন মেলাতে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।